আমরা আগের ক্লাসে পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছিলাম, আর পজিশনালের চারটে যে সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, সেই সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। এবং প্রত্যেকটা নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, প্রতি দুটো সংখ্যার মধ্যে যে পার্থক্য এক করে, সেটাও আমরা জেনেছি। আজকে থেকে যেটা আমরা শুরু করব সে টপিকসটা হচ্ছে কনভার্সান। কনভার্সান মানে কি? কনভার্সান হচ্ছে একটা বেস থেকে আর একটা বেসে নিয়ে যাওয়া। যেমন আগের দিন একটা অঙ্ক আমরা করেছিলাম যে ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে নিয়ে গেছিলাম। এখন আমি অঙ্কটা এরকম দিয়েছিলাম, প্রথম ক্লাস দেখলেই মনে পড়ে যাবে, 10 বেস 10, এটাকে নিয়ে গেছিলাম আমরা হেক্সাডেসিমালে। এখন এটা তো আমরা এমনিভাবে করেছি, এখন এই সংখ্যাটা 10 না হয়ে এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা হতো, এখন তাহলে আমরা যেতাম কি করে? বা হেক্সাডেসিমাল কোনো একটা সংখ্যা আমি বলে দিলাম, সেখান থেকে আমি ডেসিমালে আসবো কি করে? এইজন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মকেই বলা হচ্ছে কনভার্সান। এরকম আমাদের টোটাল 12টা কনভার্সান আছে। আজকের ক্লাসে আমরা শিখব ডেসিমাল থেকে বাইনারি কনভার্সান, ঠিক আছে? তাহলে আমাদের আজকে ক্লাসে যেটা শিখবো আমরা ডেসিমাল থেকে বাইনারি, সেই কনভার্সানটা আমরা দেখে নিই কী নিয়মে হবে। আমাদের উপরেই লেখা আছে ডেসিমাল থেকে, এখানে লেখা আছে ডেসিমাল থেকে বাইনারি, একদম শুরুতে টাইটেলে দেওয়া আছে ডেসিমাল থেকে বাইনারি। তো আমি একটা ডেসিমাল সংখ্যা নিচ্ছি, ডেসিমাল সংখ্যা আমি নিয়ে নিচ্ছি 13.75, 13.75, এখানে দশমিক অংশও আসবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে। এই সংখ্যাটাকে আমাদের নিয়ে যেতে হবে বাইনারিতে, তাহলে এটাকেই বলছে ডেসিমাল থেকে বাইনারি। আমাদের বেসটা দেখে বুঝতে হবে বেসটা কত, 10, মানে ডেসিমাল যেতে হবে কোথায়, বাইনারিতে, এটা আমাদের বুঝতে হবে। নিয়মটা বলছে ডেসিমাল পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে পূর্ণ অংশ কত তারও, এটাকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব, বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, নিয়মে বলছি 13টাকে উৎপাদকের সাহায্যে 2 দিয়ে ভাগ করব। ভাগ করছি 2 6 12, নিচে বসছে ভাগফল, ভাগশেষটা বসবে পাশে, এখানে কিন্তু ভাগশেষটা আমাদের কাজে লাগবে। তারপর আবার ভাগ করব 2 3 6, ভাগশেষ কত মিলে গেছে, তাহলে 0। যদি কেউ মনে করে এখানে ড্যাশ দিতে পারো, কোনো অসুবিধা নেই সেটাতে। তারপর আবার ভাগ করে যাব 2 1 কে 2 3 থেকে 2 বাদ দিলে কত, 1, ভাগশেষে 1, আবার ভাগ করব। এখন 1 কে 2 দিয়ে ভাগ করছি, এখানে কোনো দশমিক আসবে না, 1 কে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাকে যখন আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করব, তার ভাগশেষ সবসময় যেটা ভাগ করছে এই ছোট সংখ্যাটা, এই ছোট সংখ্যাটাই আমাদের ভাগশেষ হিসেবে আসবে, আর ভাগফল 0 হবে। এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগফলটা 0 আসে, এইটা মনে রাখতে হবে। ভাগফলটা যতক্ষণ না 0 আসে আমাদের ভাগটা করে যেতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয় আমি কী বলছি? তাহলে এটা হচ্ছে ভাগশেষগুলো আমাদের দরকার, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এই জায়গাটা এসে 1কে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি, মনে রাখবে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যখন ভাগ করব, ভাজ্যটাই যেটা ভাগ করছি, যাকে ভাগ করছি সেটাই ভাগশেষ, এটা একটু মনে রাখতে হবে। আর ভাগফলটা অবশ্যই 0, এটা ইন্টিজার ডিভিশন বলা হয় এটাকে, হ্যাঁ, দশমিক অংশের ভাগ নয়। যাই হোক, এবার এখান থেকে এই ভাগশেষগুলোকেই আমার প্রয়োজন, এই ভাগশেষগুলোকে নেব আমরা নিচের দিক থেকে, অর্থাৎ 13-র সমতুল্য বাইনারি মান কত, 1101, ওপর থেকে নয়, 1011 নয়, আমরা পরে উত্তরটা লিখছি। তাহলে আমরা পূর্ণ অংশের নিয়মটা দেখে নিলাম, এবার আমরা দেখব দশমিক অংশের নিয়ম। দশমিক অংশ সংখ্যাটা কত, 0.75। এক্ষেত্রে দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব, 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করছি, এটা কত হচ্ছে, 1.50। এখান থেকে কাকে নেব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগশেষগুলোকে নিয়েছিলাম, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা নেব ভাগ, গুণ করার পরে গুণফলের পূর্ণ অংশ যেটা আছে কত আছে, 1, একটাকে নেব। তো এই একটা মনে রাখতে হবে, কোন একটা, এটা কোন একটাকে নিলাম, এই একটাকে।
এরপরে এই দশমিক পাঁচ শূন্য, এই যে এই দশমিক পাঁচ শূন্য এটাকে নিচে নিয়ে আসতে হবে, দশমিক পাঁচ শূন্যটাকে নিচে নিয়ে এসে আবার দুই দিয়ে গুণ করতে হবে, কত হয় এক দশমিক শূন্য শূন্য। এবার আবার কাকে নেব, গুণ করার পরে গুণ ফলে কত এসছে, এই একটা এসছে, এই একটাকে আমরা আবার নেব, তাই তো একটাকে আবার নিলাম। এরপরে দশমিক জিরো জিরো এসে, অর্থাৎ দশমিক জিরো এসে গেছে, আর আমরা গুণ করলে দুই দিয়ে যদি গুণ করি আমাদের কী এসে যাবে, দুই দিয়ে কোনো শূন্য এসে যাবে, আর গুণ করা চলবে না, শূন্য এসে যাচ্ছে। অনেকের মনে হতে পারে যে এই এক দশমিক শূন্য শূন্য এক আমরা পুরোটাকেই লিখে দেবো, এক দশমিক শূন্য শূন্যকে দুই দিয়ে গুণ করব, তা কিন্তু কখনোই নয়, করলে কী এসে যাবে, টু এসে যাবে, তো টু এসে যাবে। তো টু এসে যাবে মানেটা কী, টু এসে যাবে মানেটা হচ্ছে আমাদের তো বাইনারিতে সংখ্যা কে কে, শূন্য আর এক, তাই না? যাই হোক, আমরা সহজ কথায় যে আমরা গুণ করে পূর্ণ অংশটাকে তো আমরা নিয়ে নিচ্ছি, তাহলে বাকি অংশটাকে গুণ করব। এবার যদি এই দশমিক শূন্য শূন্য না আসে, অন্য সংখ্যা আসে, তাহলে গুণটা আমাদের চলতে থাকবে, এখন গুণটা আবার দুই দিয়ে গুণ করে করে যাবো, আমি আর একটা অঙ্ক দিয়ে সেটা দেখাচ্ছি। এইবার এটাকে কোত্থেকে নেবো, এটাকে নেবো ওপর থেকে, তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে, উত্তরটা আমরা এইভাবে লিখবো, 13.75 বেস 10-এর সমতুল্য বাইনারি মানটা কত, প্রথমে পূর্ণ, তেরোর মান কত, 1101, এরো দেওয়া আছে 1101.11, এই এক একটা ওপর থেকে নিয়েছি, এখন এটা 1-1 এসে গেছে বলে মনে হচ্ছে ওপর আর নিচ কি একই ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে নিলাম, এটাকে বেস 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা একটা অঙ্ক দিলাম ডেসিমাল থেকে বাইনারি, আমরা তাহলে পূর্ণ অংশের নিয়মটা জানলাম ভাগ করা, আর দশমিক অংশের নিয়মটা হচ্ছে গুণ করা। আমি আর একটা অঙ্ক নিচ্ছি, একটু দেখাই, দশমিক 1-2, এটাকে এক নম্বর উদাহরণ দিলাম, আর একটা দিচ্ছি দু নম্বর উদাহরণ, দশমিক 1-2, এটা হচ্ছে দশে আছে, ডেসিমালে আছে, আমাদের বাইনারি নিয়ে যেতে হবে, কী করব, যেহেতু আমার দশমিক সংখ্যা তাহলে আমাদের গুণ করতে হবে, আমরা গুণ করে যাই, দশমিক 1-2 × 2, তাহলে কত হবে, 0.24, কাকে নেব আমরা, শূন্যকে, বোঝাই যাচ্ছে কোন শূন্য, আর আমি এরো দেবো না। এবার দশমিক 2-4কে দুই দিয়ে গুণ করব, কত হবে, 0.48, শূন্য, দশমিক 4-8কে দুই দিয়ে গুণ করব, সবার মনে প্রশ্ন হচ্ছে কতক্ষণ গুণ করতে থাকবো, তাই নয় কি, এটাও শূন্য, দশমিক 9-6কে দুই দিয়ে গুণ করব, কত হচ্ছে, 6×2=12, 9×2=18, 1×1=19, কত নেবো, 1, 6×2=12, 2×2=1, হ্যাঁ ঠিক আছে, 0.92কে আবার দুই দিয়ে গুণ করব, কত সমান নিয়ে নিছি, 0.92 পড়ে আছে, 9×2=4, 9×2=18, এখন এরপরে আমাদের এইভাবে আমরা মোট 6টা স্টেপ পর্যন্ত করতে পারি। এছাড়াও আর একটা কথা আছে, আমি বলে দিচ্ছি, 4×2=8, 8×2=16, মোট 6টা স্টেপ, 1, 2, 3, এই যে 1, 2, 3, 4, 5, 6, আমাদের তো 0, 0 আসছে না, আমাদের 6টা স্টেপে গিয়ে থেমে যাব, এইভাবে করা যায়। আর একটা জিনিস, যদি রিপিটেশান হয়, রিপিটেশান যখন হবে তখন সেখানেও আমরা থেমে যেতে পারি, মানে এই জায়গাটা এসে, এই জায়গাটা এসে আমরা থেমে যেতে পারি, বা জিরোর পরে জিরো আসছে, এটাই তো থেমে যাওয়া যায়, কিন্তু আমাদের একটা ভ্যালু তো আসতে হবে, তাই আমাদের সব থেকে ভালো 6টা স্টেপে গিয়ে থেমে যাওয়া। তাহলে এর উত্তরটা কত হবে, এর উত্তরটা হবে দশমিক 1-2 বেস 10-এর সমতুল্য মানটা কত, কোত্থেকে নেব, ওপর দিক থেকে, তাহলে কত, দশমিক 3×0=3×1 বেস 2, এটা প্রায়, কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ কেউ যদি লিখে দেয় এটা প্রায়, তাতেও কোনো অসুবিধে নেই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন আমরা শিখে গেলাম, আজকে ক্লাস এই পর্যন্ত।